সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে কিভাবে আমরা আর্নিং জেনারেট করতে পারি। তো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কে আমরা ট্রাফিক আনতে পারি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা আরেকটা নতুন ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তার আগে আমরা অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কে আমরা প্রিভিয়াস ওয়ার্ক দেখাচ্ছি, সেটা হলো যে আমরা 13 তারিখে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমপ্রেশন হয়েছে 9টা। এখান থেকে আমাদের সিপিসি রেট ছিল $41 এবং রেভিনিউ হয়েছে .37 অর্থাৎ .4 সেন্ট। তো এখানে যদি আমার ইমপ্রেশন যদি 1000 হতো, সেক্ষেত্রে কিন্তু আমার আজ আর্নিং হতো $41। তো আপনারা যে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা মূলত আপনাদের টিউটোরিয়াল পারপাসে আমি এটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমি মূলত অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক নিয়ে খুব একটা কাজ করি না, কারণ আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করি। আমি অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কে যে ভিজিটরটা আমি পাঠাই সেটা কিন্তু একবারই ক্লিক করে, একবারই শেষ। কিন্তু আমি সেই ভিজিটরকে যখন আমার কোয়ালিটিফুল আমার কন্টেন্টে আমি নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি সেই ভিজিটরটা কিন্তু আমি বারবার পাচ্ছি, অর্থাৎ তার কাছ থেকে কিন্তু আমি একাধিকবার আমি তার কাছ থেকে কিন্তু আর্নিংটা করতে পারছি। তো সেই জন্যই আমি মূলত আমার ওয়েবসাইট নিয়েই বেশি কাজ করি। আমি ডিরেক্ট লিঙ্ক বা অ্যাডস্টেরার নিয়ে কাজ একটু কম করি। আর এই চ্যানেলটা মানে এই সাইটটা হলো আপনাদের শুধু আপনাদের টিউটোরিয়াল পারপাসে দেখানো হয়ে থাকে। তো এখানে আমি প্র্যাকটিক্যালি এখানে দেখাচ্ছি, সেটা হলো যে দেখেন এখানে 9টা ইমপ্রেশন হয়েছে। এখন আমার এই 13 তারিখে 9টা ইমপ্রেশনের ভিতরে কয়টা আপনার হাই সিপিসি থেকে এসেছে সেটা যদি দেখি, সে এখানে আমরা ফিল্টারে যাব। যাওয়ার পর আজ 14 তারিখ, আমরা 13 তারিখের ঘটনা অর্থাৎ গতকালকের আমরা ইমেল মার্কেটিং করেছিলাম আপনাদেরকে। সম্ভবত আপনারা যারা ধারাবাহিক টিউটোরিয়াল দেখে থাকেন আমাদের, সেটা আপনারা দেখে থাকবেন, সেটা দেখে থাকেন তারা অবশ্যই দেখেছেন যে আমরা কালকে যেটা ইমেইল মার্কেটিং করেছিলাম সেখান থেকে আমাদের কিছু লিড এসেছিলো। তো আমরা 13 তারিখ পর্যন্ত আমরা রাখবো, অর্থাৎ একদিনেই আমরা এটা ফিল্টার করব। ফিল্টার করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9টা ইমপ্রেশন। এখন এই 9টা ইমপ্রেশন কোন কান্ট্রি থেকে এসেছে, আমরা যদি এখান থেকে কান্ট্রিতে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে এসেছে 2টা ইমপ্রেশন, সেখানে কিন্তু আপনার কোনো আর্নিং নেই। ইন্দোনেশিয়া থেকে আসছে একটা ক্লিক, সেখানে কিন্তু আর্নিং নেই। দেখেন ইউনাইটেড স্টেট থেকে 6টা ইমপ্রেশন এসেছে, অর্থাৎ আমার অ্যাডে ক্লিক করেছে, 6টা ক্লিক পড়েছে, সেখানে আমার সিপিসি রেট ছিল আপনার $61, অর্থাৎ এটা হলো ইউনাইটেড স্টেটের সিপিসি রেট। তো এখানে যদি আমার এখানে 1000 যদি আমার ইমপ্রেশন হতো ইউএসএ থেকে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আর্নিংটা কিন্তু আজ $61 হতো। তো এখানে অ্যাভারেজ দেখাচ্ছে যে $41 হলো সিপিসি রেট। তো এই যে আপনার হাই সিপিসি কান্ট্রি বা কোন কান্ট্রিগুলোতে আপনি মার্কেটিং করলে আপনি এই পরিমাণ সিপিসি বাড়াতে পারবেন এবং আপনার খুব দ্রুত আর্নিং বৃদ্ধি করতে পারবেন, সেই সাইটটি নিয়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে, এখানে আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো করে রাখবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে বা মেসেজে জানাবেন, তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মূল পর্বে যাচ্ছি, এখানে আমরা যে সাইটটা নিয়ে কাজ করব এখন সেই সাইটটাতে আমরা যাচ্ছি। এই সাইটটা হলো এটা, এখানে আমরা যদি এই সাইটটা একটু অ্যানালাইজ করি, অর্থাৎ আমরা এই সাইটে কাজ করব, এই সাইটে কী পরিমাণ ট্রাফিক আসে সেটা যদি দেখি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছে কিন্তু 7 মিলিয়ন আপনার পার মান্থ আপনার এখানে ভিজিটর আসে। এখন কথা হলো যে এই ভিজিটরগুলো কোন কোন কান্ট্রি থেকে আসে। আমরা যদি একটু নিচের দিকে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে বেশি ভিজিটর আসে, অর্থাৎ 45% ভিজিটর আসে ইউনাইটেড স্টেট থেকে, অর্থাৎ ইউনাইটেড স্টেট থেকে আমাদের 45% আপনার ভিজিটর আসে। তারপরে রয়েছে জার্মানি, তারপরে রয়েছে জাপান,
তারপরে ইউনাইটেড কিংডম এবং কানাডা। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সবই হাই সিপিসি কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে যদি আপনি মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিসি রেট কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ আমার এখানে ছয়টা ইমপ্রেশন না হয়ে যদি এখানে আপনার 6000 ইমপ্রেশন হতো তাহলে বুঝতে পারছেন যে এখানে আর্নিংটা কী পরিমাণ দাঁড়াতো, অর্থাৎ একদিনেই কিন্তু আমার $500 প্লাস হয়ে যেত। তো অবশ্যই এই সাইটগুলোতে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে প্রচুর পরিমাণ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানির যে ট্রাফিকগুলো রয়েছে সেগুলো পাবেন। এখন কথা হলো যে এই সাইটে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য তো এই সাইটে আসার পর প্রথমত আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ প্রসেসটা মোটামুটি সহজ, আপনারা চাইলে সরাসরি ইমেল নাম্বার পাসওয়ার্ড দিয়ে করতে পারেন। আর সবচেয়ে ইজি হলো আপনার কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। আর এই সাইটটা মূলত কিন্তু মজিলা ফায়ারফক্সের একটা সিস্টার কনসার্ন, অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠান, এখানে আপনার একদম ভ্যালিড প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি প্রচুর কিন্তু ক্লিকস নিতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের যে ইমেল রয়েছে এটাকে সরাসরি সিলেক্ট করে দিলাম, এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট প্রসেসটা খুবই সহজ, আপনারা যে কেউ এই অ্যাকাউন্ট করতে পারবেন। এখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখন এখান থেকে আমাদের ক্লিক করে আমাদের ম্যানেজ প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করবেন, এখানে একটু প্রোফাইল বায়ো ব্যবহার করবেন, এখানে ইমেজ ব্যবহার করবেন। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু দেখেছিলাম যে কীভাবে আমরা একটা ফেসবুকের অধীনে কিন্তু আনলিমিটেড কিন্তু ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখন আমাদের যে এই যে নাম রয়েছে এই নাম দিয়েই আমরা কিন্তু এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো, এই নামেই অ্যাকাউন্ট তৈরি করবো। তো এর জন্য আমরা এটাকে কপি করব, এরপর আমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় এটা রাখবো এবং লাস্ট নেমের যাওয়া এখানে রেখে দেবো। এরপর এখানে আমরা একটা প্রোফাইল বায়ো দেবো, এখানে ইমেজ দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সব কিছু কমপ্লিট। এখন কথা হলো যে এখানে আমরা কিভাবে কাজ করব। তো এখানে কাজ করার জন্য আমরা এখান থেকে সেভ অপশনে চলে আসবো। এখানে আসার পর দেখেন, এখানে আসার পর এখান থেকে নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আর্টিকেলস, এই আর্টিকেল লেখার এখানে অপশন রয়েছে, প্লাস ভিডিওস, আপনি ভিডিও দিতে পারবেন, আর্টিকেল রাইট করতে পারবেন। তো আমরা আর্টিকেল রাইটে এখন আমরা আর্টিকেল রাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ আমরা আর্টিকেল পূর্বে লিখে রেখেছি সেটার আমরা একটা লিংক এখান থেকে কালেক্ট করব। তো আমরা এখান থেকে যে আমাদের যে ইউআরএল লিংক রয়েছে, অর্থাৎ পারমা লিংক রয়েছে, সেটা আমরা এখান থেকে কপি করব। এরপর আমরা চাইলে এখান থেকে কিন্তু সরাসরি আমরা আর্টিকেল লিখতে পারবো। আর যদি আমরা আর্টিকেল না লিখি সেক্ষেত্রে এখানে যদি আমার আর্টিকেল আমার ওয়েবসাইটে লেখা আছে, দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটে আমার আর্টিকেল লেখা আছে, আমি জাস্ট শুধু এখানে এই যে সেভ এ ইউআরএল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা প্রেস করে দিয়ে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর্টিকেলটা সাবমিট হয়ে গেছে। তো এখানে অটো সাবমিট হয়ে যায়। আপনি এখন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আর্টিকেলটা টোটালি আর্টিকেলটা এখানে পাবলিশড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আর্টিকেল চলে আসছে। এখন আপনি যদি চান সেক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, তো আমি তো আমার এটা আমার নিজস্ব ওয়েবসাইট দেখাচ্ছি, তো আপনার এই ওয়েবসাইটে আপনার যে অ্যাডাস্টার ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেই ডিরেক্ট লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় আপনার গুরুত্বপূর্ণ যে পয়েন্টস রয়েছে সেগুলোতে আপনি ইউআরএলগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যখন এটা এখানে মার্কেটিং করবেন, অর্থাৎ এখানে যখন দেবেন তখন কিন্তু এখানে কিন্তু অনেক অনেক ক্লিক আসবে। তো এই ক্লিকগুলো সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে। তো আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার
আর্টিকেলটা এখানে পাবলিশড হয়েছে, এখানে আমার নাম দেখাচ্ছে কে পাবলিশড করেছে এবং কোন ওয়েবসাইট থেকে পাবলিশড হয়েছে, এবং এই আর্টিকেলটা পড়তে গেলে প্রায় 6 মিনিট সময় লাগবে, অর্থাৎ প্রায় আপনার 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল। এখন এখানে দেখাচ্ছে যে ভিউ অরিজিনাল, এখন এখানে যদি কেউ ক্লিক করে, অর্থাৎ এই অরিজিনাল কন্টেন্ট পড়ার জন্য যদি কেউ ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসছে, অর্থাৎ সেই আপনার ওই সাইট থেকে সরাসরি আমার এই সাইটে কিন্তু ভিজিটর চলে আসবে। এটা হলো আমার ইউনিক একটা অর্থাৎ অর্গানিক ট্রাফিক সিস্টেম আনা। তো আপনি চাইলে এখানে আপনি সরাসরি আর্টিকেল লিখতে পারবেন, আর্টিকেল লেখার সময় আপনি আপনার যে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার মতন করে আপনি আর্টিকেল লিখতে পারবেন। তো এই সাইটটা মূলত খুবই মানে পাওয়ারফুল একটা সাইট, অর্থাৎ এখানে প্রচুর আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানি, জাপান, এই যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোর ভিজিটর প্রচুর থাকে। আপনি যদি এখানে একটু সময় দিয়ে মার্কেটিং করেন, কাজ করেন, অনায়াসে এখান থেকে কিন্তু পার ডে আপনি 100, 200 বা 500 পর্যন্তও আপনার, অর্থাৎ এখানে আপনি যত মার্কেটিং করবেন তত আপনি ভিজিটর আপনার ওয়েবসাইটে বা ডিরেক্ট লিঙ্কে নিতে পারবেন। তো এই সাইটটা আপনারা চেষ্টা করে দেখেন, যদি আপনি এক মাস, অর্থাৎ আপনি যে এখন রাতারাতি কিন্তু ফল পাবেন না, আপনি এখানে কাজ করতে হবে দীর্ঘদিন, অর্থাৎ 1-2 মাস কাজ করার পর আপনি এখান থেকে যে পরিমাণ ফিডব্যাক পাবেন আপনি আপনার মানে ধারণার অতীত হয়ে যাবে, অর্থাৎ ধারণার বাহিরে চলে যাবে এখান থেকে কী পরিমাণ আর্নিং করা যায়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।